আরে বলি চন্দ্র সদগুণ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই প্রবলন্ত পিতা তুমি স্বর্গ হতে আসো আমি চার ভাই তোমার আছে কার্য পরিচালনা করার জন্য আমি চার ভাই তোমার আছে সিংহাসন কথা দাঁড়াতে নাম ধরে স্মরণ করছে চার নাম শুনে ভাগে বসে তাকে ঝরকে দাও চার নাম শুনে আকাশ পাতাল ফাটফড়ি করে কেঁপে উঠো আমি পাগল হয়ে গেছি একবার ঘুরে বলো কোথায় ভাই কোথায় ঘর কিবা তোমার মা দাবি না কিবা দাবি তাই নাকি চাঁদের প্রাসাদে আসার আগে চাঁদের প্রাসাদে করেছো আগমনে যদি আশা তোমার চক্ষার ভাত্র হয় তাহলে তোমার আশা পূর্ণ করবো আর যদি আশা দীর্ঘ মাহাতির হয়ে যায় তাহলে আমার প্রাসাদ হতে বিদায় হয়ে যাবে তুমি একটি কথা বুঝে রেখো না হাতে স্মরণ রেখো আমি যে হাতে বসেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি তুমি কেমন করে ভাবতে পারলে সেই হাতে বসবো আমি অন্য তাহার একটি কন্যা ছিল সে মা পার্বতীর অভিশাপ এসে আমি তোমার কাজ করে খেয়েছ তুমি আমার কাছে এসে পিছল না করে আমার ভাই সবার পরম করে না বিবেচন করে আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছিল আর নাম রেখেছে পদ্মা দেবী কি নাম বললে পদ্মা দেবী পদ্মা দেবী শ্রদ্ধার পাত্র তাই তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে দেখো বলো না রে কি পুষ্পের আমার পুষ্পর আয়োজন আমার দেবীদের মহাদেব শিব ঠাকুর আমার পিতাকে আপনি তেমনি ভাবে পুষ্প দিয়েছেন সে তেমনি ভাবে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সবাই তোমাকে কেমন কেমন সিরা করবে তাই না
আমার কাছ থেকে যদি একটু পুষ্পাঞ্জলি প্রদান করতে পারো তাহলে পৃথিবীতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাহাই আছে না কেন দেবী বলে স্বীকার করবে তাই না এই তো নাও তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো ওগো সাদরের মাসা বলো দয়া করে আপনি হলেন এই বিশ্বের সদাগর বাংলা বক্স তেরো পাবো না তুমি কেমন করে ভাবতে পারি আমি সেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তুমি কেমন করে ভাবতে পারি আমি পুজো ঠাকুরের কথা তোকে কি পুষ্পটা দিয়ে দিই আমি একবার বলছি পুষ্প তো দূরের কথা তোকে একটি কলা চুজো দেবো না আমি করি বিদায় রে বিদায় রে
প্রজাপতি ঘরে ঘরে আমি চন্দ্র দেব না তুই ব্যাখ্যা মাগি বলি আমি এখনো ভালোভাবেই বলছি আমাকে পুষ্পটা দিয়ে দাও আমি সুসম্মানে চলে যাবো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটু দূরে Bye.
Come on!